ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জীবন, আপনি বলেছেন যে আপনার কোনো এক ভাই বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে মিথ্যা বলা ছাড়া ব্যবসা বাণিজ্য যে কোনো চাকরি বাকরি করা সম্ভব নয়, এবং তিনি বলেছেন তার 27 বছরের অভিজ্ঞতায় যেখানে গিয়েছেন মিথ্যার আশ্রয় নেওয়া লাগছে কম আর বেশি। তো এখন কীভাবে কী করবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে দু একটা মিথ্যা কথা যদি প্রয়োজন হয় বলতে পারবে কি পারবে না, বলা যায় ছিল আপনার জানার বিষয়ে। আল জাব ওয়াল্লাহি তৌফিক। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবার আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদকে, তোমরা সত্য কথা বলবে, সত্য কথাকে অবধারিত করে নিবে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়াইন্না রাজুলা লা ইয়াযালু ইয়াসদুকু হাত্তা ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, এবং কোনো ব্যক্তি বা একজন ব্যক্তি সত্য বলে, সত্যই সে বলার চেষ্টা করে সদা সর্বদা। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, এমনকি তার নাম আল্লাহর নিকটে সিদ্দিক বলে লিখিত হয়, লিখে নেওয়া হয়। ওয়ালাইকুম ওয়াইয়াকুম আল কাযিব, আর তোমরা মিথ্যা বলা থেকে সতর্ক থাকবে। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা জাহান্নামের দিকে নিয়ে যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আমাদেরকে সত্য বলার প্রতি উৎসাহিত করেছে এবং মিথ্যা থেকে সতর্ক করেছেন এবং মিথ্যা বলার ভয়াবহতা উল্লেখ করেছেন। সত্যবাহিতার ফজিলত এবং মিথ্যাবাহিতার খারাপ পরিণতির কথা উল্লেখ করেছেন। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, এটাই আমাদের উচিত করণীয় হিসাবে। এখন আপনার ভাই যে বললেন যে মিথ্যা বলা ছাড়া ব্যবসা বাণিজ্য করা যাবে না, হ্যাঁ, বা চাকরি বাকরি করা যাবে না, এর সাথে আমি পুরোপুরি সহমত হতে পারছি না। কারণ দুনিয়াতে এমন কিছু লোকও রয়েছে বিরল প্রকৃতির যারা সত্যবাদীদের সাথে এখনও ব্যবসা করছে, এখনও সততার সাথে চাকরি বাকরি করছে, তাদের সমস্যা হয়নি, কাজে আপনার ভাইয়েরও সমস্যা হওয়ার কথা নয়। তবে আল্লাহকে ভয় করতে হবে। ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করতে পারেনি, মানে ধারণাতীত উৎস থেকে আল্লাহ তার রুজি রুটি দিবেন। তো আল্লাহকে ভয় করতে হবে এবং চেষ্টা করতে হবে সত্যবাদিতার সাথে চলাফেরা করার, মোয়ামলা করার। অনেক ব্যবসায়ী দেখা যায় অযথা মিথ্যা কথা বলে, যেমন সে অমুক পণ্যটা কিনে এনেছে, এত দামে কিনে এনেছে, আল্লাহর কসম এত দামে কিনেছি, আপনার কী করে দেবে, এই মিথ্যা কথা বলার দরকার কি? তুমি পণ্য কিনেছো কত দামে, এটি কাস্টমার জিজ্ঞেস করেছে, কাস্টমার জিজ্ঞেস করলে কি তুমি বলতে বাধ্য? তো অহেতুক অনেকে মিথ্যার আশ্রয় নেয়, মানে তাড়াতাড়ি যাতে ওর মালটা কাটে, বা সত্যবাহিতা নিজেকে প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম আমি এটা এত টাকায় নিয়েছি, এত দামে আমার কেনা, বা জাপানি জিনিস, চাইনিজ জিনিস জাপানি বলে চালিয়ে দিচ্ছে,
এগুলো থেকে বেঁচে থাকা যায় না। আমি আমার জীবনে এক লক্ষ্যে দেখলাম রাজশাহীতে, সেখানে আমি ছিলাম, চাকরি করেছি 2.5-3 বছর মতো। তো এক মার্কেটে গেলাম, দেখলাম মার্কেটটা একজন হাজি সাহেব পরিচালনা করছেন, মানে ওনার দোকান, কাপড়ের দোকান। তো দেখলাম এক দর লেখা আছে, এবং উনি বলেছেন যে আমি যে রেটে দিব, এর থেকে যদি আপনি কম রেটে পান তো সেখান থেকে নেবেন। আর আমি দুরকম কথা বলি না, একদম এক রেট, আমি মিথ্যার কোনো আশ্রয় নেই না। তো কথাগুলো উনি বললেন, প্রথম প্রথম তো মনে হলো যে কিছুটা হয়তো বা ভুগেচুকি নাকি, পরে 2-4টা দোকান খুঁজে দেখলাম যে আসলে উনি যেটা রেট ধরেছেন সেটা একেবারে মধ্যম মানের রেট, বেশি ধরনি, বরং 2-1 দোকান থেকে উনি একটু কমই ধরেছেন। তো আমার বিশ্বাস হলো যে লোকটা আসলে সত্যবাদী। তো ও যদি ব্যবসা করতে পারে তা আপনার ভাই পারবে না কেন? তারপরে কথা হলো যে যদি কোনো সময় একান্ত বাধ্য হয়ে পড়ে মিথ্যা বলার জন্য, যেমন ছিনতাইকারী এসেছে টাকা চাচ্ছে, বলতে পারে যে টাকা নাই, মানে তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তোমার চান্দাবাজি দেওয়ার মতো টাকা নাই, সত্য তো এটা একদিকে সত্যই হলো যদিও মিথ্যা। তো যদি একান্ত বাধ্যগত অবস্থায় এরকম দাঁড়ায়, জান রক্ষার মানে দায় ভার দায় হয়ে গেছে, তো সেটা আলাদা কথা। তাছাড়া সত্যবাদিতার আশ্রয় নিতে হবে, সত্য কথা বলতে হবে। তো যেসব ক্ষেত্রে একান্ত মানে বাধ্য হয়ে পড়েছে, জান মানে নিরাপত্তার ব্যাপার দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে, সেখানে যদি মিথ্যার প্রয়োজন হয় সেটা তো শরীয়ত মাফ করেছে। কাজেই মিথ্যা ছাড়া ব্যবসা বাণিজ্য হবে না এমন কথা সঠিক নয়, বরং আল্লাহকে ভয় করলে আল্লাহ তার কি ব্যবস্থা করে দেবেন। আর যে ক্ষেত্রে মিথ্যা বলতে বাধ্য হয়ে পড়েছে সেটা ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা নজর দেখবেন। আল্লাহ করলে হাল ব্যবসা বাণিজ্য সততার সাথে করা যেতে পারে, এখনও চলছে দুনিয়া, কিছু লোকের সততা এখনও বাকি রয়েছে, কাজে আপনার ভাই ইচ্ছা করলে সততার সাথে ব্যবসা করতে পারে। আর মিথ্যা ছাড়া ব্যবসা করা যাবে না, সেটা তাই এটাকে অজুহাত করে মিথ্যার ব্যবসা করতে হয়, মিথ্যা বলতে হবে, এমন কাজ করলে কিন্তু ক্ষমা পাওয়া মুশকিল রয়েছে আল্লাহর দরবারে। কারণ মিথ্যা বলতে আল্লাহ নির্দেশ করেনি, রাসূল নির্দেশ করেননি, বড় সত্য বলেছেন, এবং কোরআন হাদিসে যেটা বলা হয়েছে সেটা অসম্ভব কিছু নয়, করা সম্ভব বলে নির্দেশনা হয়েছে। তা আপনার ভাইকে বোঝানোর চেষ্টা করুন, সত সত্য যেন ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। হাইয়াকাল্লাহ।